মতামতি ঠিকে আছে কিন্তু মোৰ দৰে হনা আহি আৰু প্ৰেক্টিচ কৰিব লাগিব কিনো কওৱে তই ইটো মই গুৱাহাটীত শিকি আহা না তই বুলি হে পাঁচটা কিন্তু হাপা দুটাকে তিৰি চাম্ভালা ইমান সহজ কথা নহয় দে এগলাখান কোপাল বুলি ধৰে মেলকা গম পাইছা না সি তিৰি কোপালৰ কথা নহয় এইটো ইটো হ'ল তোৰ নিজৰ টেকনিক ঠিকে কৈছে আপুনি বৰ ভাল কাম কৰিছে এইখিনি কাম মাত্ৰ আমাক এতিয়া ভালকে কৰি দিয়ক নহলে আমাৰ বিৰাট বিপদ হ'ব হ'ব চিন্তা কৰিব নালাগে মই সব ভেজাল মাত দিম সেইকাৰণে তন্দৰ ঘৰত আছো কিন্তু ডাঙৰ খৰচা হ'ব এটা দেখোন জাপির তলত কার মাথানো মূর্তি ধরে থাক পাও পারে এ কুঠুর বানরা অলপমান মাটিকে দইলে সাংগ্র খাওয়া কি দুলাইছা কিয় মাটি দুলাইছা মোর গান ও জিএমসি তুই হে এ মই আর পানির তলত থাকা ফুট বুলিয়ে ভাবছিলাম সেই কারণে মাটি তো মারছিলাম কথা কবাইছা তুই মোক হিংসা করিয়ে মাটি দুলাইছা কাকাকটো তই কাইদা কৰি মারলিয়ে এটা মোকো মারবার চেষ্টা করছা সি 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 জিএমসি তুই কি কথা কয় এইবিলাক ভগবান তোর উপর মই বেয়া বস্তু বুলিহে মাটি তো মারছিলাম এ রসুন র এই দীপুর বিলা মাথা চাপি থুলয় পানির মাঝত ছাগালে বেবটি কিয় বেবাই আসা এই সব থাক মূর্খ মই বেবা নাই নহয় গানর রেওয়াজ হে করছ হ্যাঁ গানর রেওয়াজ আর এনকে পানির মাঝত ও তুই এইবিলাক কত বুঝি পাবি এই বান্দরে নারিকলের মূল্য কত বুঝি পাব হুন এই ডাঙার ডাঙার গায়ক বিলাকে এনেকে পানির মাঝত রেওয়াজ করিয়ে বিখ্যাত হয়েছি ও মই আজি বুঝি পালং এনেকে ডাঙার ডাঙার গায়ক হবাক লাগে পানির মাঝত রেওয়াজ তো করবা লাগে হয় না পানির মাঝত রেওয়াজ করলি গলা তো ফিল্টার হয় আর যিমান উপর টানবা লাগলিও টানবা পারি ও হয় দে গায়ক বিলাকর বহুত কষ্ট হয় না জিএমসি এটা বুঝি পাইছা ভাল হল কাকা তুই কত যাবা ইচ্ছা যা মোর কাম মোক করবা দি তোর কাম তুই করি থাক আর মই গুছি যাং হেনে হেন কোঠা দেশন হেনে হেন কোঠা দেশন যা এ যাং দে বাপ রে বাপ থার রিয়াস্ত মাথা পাগলা তো দিকদার জিবা হি থাকে ও মামা দেখোনে কোনফালে এই কোনফালে কথা ডাঙৰে বুইছনে নাই ভাগিনটোক বিচাৰি ফুৰিছো তাৰ একো সংসূত্ৰ নাই সঁচাই কৈছে মামা উহ মিছা কেলে কম পিছে মামা এই কি বেমাৰী মুৰ্গীটোৱে জলকা লাগিছ নক কিয় তই তাক দেখিছিলি নেকি অ মা কথা এটা কওঁ কি ক এনেকে ক কথা নহয় কথাটো যদি কোনোবা শুনা পাৱই কথাটো ৰৌজাল বৌজালৰ নিচিনা হৈ যাব হা অ কি এনেকুৱা কথাও কি এনেকুৱা কথা ক আকৌ অ মা আপুনি কাকো নকব উহ ৰাম তই কথাটো ক'লেহে কাকো কোৱা নোকোৱাটো হ'ব সঁচাই কৈছাতো উহ সঁচাই কৈছো ক চাওঁ চাওঁ ইফালে শুনো তুমি যি কৰি আছা সেয়া সোনকালে এৰি দিয়া তাতে সকলোৰে ভাল হব মই কি কৰো কি নকৰো সেইটো মোৰ কথা তই কবা গেলি কোনিয়ে কথা অলপ সাৱধানে কবি কলপাত ফালা দি ফালি পেলাম বেচাৰ
দিগদারি হয়ে যাব এই কি দিগদারি হয়ে যাব কি দিগদারি হয়ে যাব কথা কবা আছি তো তাই বা কি মানি নছি আমার কথা তো কি জানা হ্যাঁ ডাঙর কথাটো হল ইয়ার ভেজাটো একদম খালি ইয়াক মই যি কও সি কিন্তু তাকে করিব ঘুরা ফুরাটো অলপ বাদ দিয়া কারণ মই বেলেগর লগত ঘুরা ফুরা করাটো ভাল না পাও এ মুখ খাহন করবেক লাগি মোর মাইদৈ যেই তেনু জি আছে না হই গম পাইছা তই মোর গাজেট নেকি হে আপনি মোক হুকুম দিয়ক এতক মই বাজাই দেও এই তই বাজাবার কারণে আমাক বিহু মারা ধুল না গ্রহণ পাইছা হা নিজুরে না গ্রহণ চেহারা তাক বাজাই কুনি কেরো আমাক বাজাবা হে বাজাই দে ই কিন্তু অল বেশি কথা কই আছে কব দে পেকুয়া কব দে কারণ এই হাতিয়ে পড়ুয়ার গুজরণিত ভয় না খায় কিন্তু এটা কথা চিন্তা লাগা যেতান সেই পড়ুয়া হাতির কানের ভিতরে সুমে যায় তার কিন্তু জিনা হারাম হয়ে যায় জিনা হারাম হয়ে যায় কসানছে সময়ত দেখা যাব কোন হাতি আর কোন পড়ুয়া হব যা জিঙ্গা লালা এখান একলাখান কথা ভাববা এরি হ্যাঁ লাং মাং কিবা ভাল কাম করার কথা চিন্তা করবে এই ঝিঙ্গা লালা কারো মর্জিত চলা মানুষ নহয় মোর শেষ কথা সেনিক মুখ লাগে সেনি মোর বাদে আর কারো হব নোয়ারে হয় নেকি তেনহলে তয়ু ভালকে কান শুনি খুলি লও মোর বিয়া ঠিক হয়ে আছে কোন হাটো মোক এটিয়াই কোয়া তাক মন কি করবি কসুন কি করবি তাক তো কাকে সাই খাম কাসাই সেনি তুমি তুমি মোর বাহিরে কারো হব নোয়ারা মই মই এসপ্তাহৰ সময় দিলো কিন্তু এসপ্তাহৰ ভিতৰত ৰিজাল্ট লাগে তাকো ইয়েছ কাৰণ নখুনাৰ অভ্যাস এই চিংগালালাৰ না চেনি চেনি তুমি মোৰ তুমি মোৰ হবই লাগিব ঐ পাপুৱা বল তার মুখেদি মই উলাবা লাগব ও বাই উলাম নহয় উলাবা লাগব লাগব মই জানো মোর কি আনা দরকারছি কারণ মোর খোয়া বোয়া মাখা দিনক দিনে কমি গেছি খোয়া বোয়া কমি যাওয়ার কারণে দিনক দিনে দেখা দুর্বল হয়ে গেছু ব্ল্যাকস্টোন ওই খাপলা আগবড়াইছে দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি আমার গর্ব আমার অসমর গর্ব কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মর টপ গোল বিস্কুটত চিজর আসল সোয়াদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ কৰিছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ব্ৰেনোলিয়া গুড নাইট ফাৰ্ষ্ট কাৰ্ড অব মচ্চৰ হোংগে ফটাক চিফুৰ হকিন্ছ এয়াৰটেল পোষ্টপেড প্ৰমিছ আইফোন 7@7777 কুৰকুৰে খুলি লওক পৰিয়াল গঢ়ি তোলক আৰু আইডিয়া 4G মই শুনি আহিছো আলু আৰু ইছলামক বোলে জিংগালালাই মটৰ চাইকেলত উঠাই কবালে লৈ গৈছে মই গম পাইছিলোৱে
এনা হান কাম গিলা খানজি জিঙ্গালালাই কইবা পারে রবা হে বয়ারি এতিয়া নদী নকবাসুন মই কথাবোৰ শুনিছো হে নহয় মামা দেখা কথা কিতেও মিছে হবা নরে আহা বয়ারি রবাসুন আমি তো নিজ চকুৰে একো দেখা নাই ঠিক আছে মামা এইবাৰ মই উলে আছ কোন হসা কোন মিছা জিঙ্গালালা তার মুখে দি মই উলাবা লাগব ও বাই উলাম নহয় উলাবা লাগব লাগব আজি মোৰ দমটো কেনে পালি মোটামুটি ঠিকে আছে তোক আৰু অলপ পলিচ কৰিব লাগিব তেতিয়াতো ঠিক হৈ যাবি বুজিছ হয় নেকি কেনেকে খোজকাঢ়ি খোজকাঢ়ি আৰু কিমান দূৰ যাম মোৰ মস্ত ভাগাল লাগিছে কেনেকে খোজকাঢ়িব নোৱাৰো তোৰ এইখিনি খোজকাঢ়িয়ে ভাগৰ লাগিল হা কি যে হব যি দেখিছো তোক লৈ একো নহব হব দাদে এটা কাম কৰক না হা আপুনি মোৰ আপোনাৰ কান্ধত উঠালক না বাপৰে বাপ থাক পাগল পাঞ্জাব বধি ট্ৰাকে বুলডোজাৰ উঠাব নিবিচাৰে তাতে আকৌ তোক মই উঠাব লাগে হে পাগল মাথা বেয়া হৈছে নেকি তোৰ মই জানো মোৰ কি আনা দখাইছি কাৰণ মোৰ খোৱা বোৱা মাহা দিনক দিনে কমি গৈছি খোৱা বোৱা কমি যোৱাৰ কাৰণে দিনক দিনে দেখাত দুৰ্বল হৈ গৈছো সেইকাৰণে মোৰ এনে দখা হৈছি মই গম পাইছো খাদ্য কমি গৈছে হা তোৰ তোক খোৱাওঁতে খোৱাওঁতে মোৰ অৱস্থা বেয়া হৈ গৈছে আৰু তই কৈছ তোৰ খাদ্য কমিছে হে বাজ দাই দে আপোনাক মই সাৱধান কৰি দিছো খোৱা বোৱাক লৈ আপুনি মোৰ লগত ধেমালি নকৰিব অন্য সকলোবোৰ ধেমালি কৰক মই সহ্য কৰিম কিন্তু খোৱা বোৱাক লৈ নহয় পৰিদিনা মই খাদ্য খাই থাকোঁতে আপুনি আপোনাৰ দাম ৰাহন চকু কেইটা দি মোক চাই আছিল আৰু যোৱাকালি মই ২০ বাৰমান লেট্ৰিনত যাব লগাত পৰিছে মোৰ মুখ লাগিছে বাৰু বাৰু ঠিক আছে তোক বাৰু খোৱা লৈ মই আৰু একো নকওঁ হে মোক এতিয়া ক্ষমা কৰ বল 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 ৰব হেংকে যাবা নৰি নহয় মোৰ ইটা মস্ত ভোক লাগিছে কিবা অলপ খাই লওঁ খাই লৈ এনাৰ্জি ল'ম তাৰপিছতহে যাম অঁ হ'ব হ'ব তই এটা কাম কৰ পিছে তই টিফিনটো খুলি খাব নালাগে দে তই টিফিনটো দিয়ে তই তোৰ একোৱাটো ভৰাই ল তেতিয়া তোৰ ভোক অলপ কমকৈ লাগিব নে কি ক মোৰ ঘৰতে আহি মোকে দম দি থৈ গ'ল অথচ মই আপীৰ বাইপাকটো হৈ আকৌ কৰিব ল'লো জৰাপুৰি দিব কপালত যি আনছিলো তাকেতো হবই তাত বাদে কি উপায় আছে বেলেগ কাম কৰো দে গাঁৱৰ মানুহগিলাখান মাতি বিচাৰ এখন পাতি কথাখিনি কওঁ গাঁৱৰ ৰাইজে যি সিদ্ধান্ত লৈ ল'ব আকৌ লাভ নাই চাৰিওফালে শিঙি মাছে দি ভৰি আছে তাৰ মাজত মাগুৰে যদি ভাবে মই বিন্ধা নাখাওঁ সেইটো তাৰ মূৰ্খামি হ'ব আমাক সহায় কৰিব গেলি কোনো নাহে আমাৰ যদি কিবা এটা বিপদ হয় সেগলাখানে হাত চাপৰি মাৰি মজা ল'ব হলিও আৰু এনাম অশান্তিত কেনকে থাকিম খাওঁতে শান্তি নাই শুওঁতে শান্তি নাই খালি ভয় 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 হে মাই মই ঘৰৰ পৰা ওলাই বাদ দিমেই
আকৌ চিন্তা নকৰিবি দে, তোৰ বাইপেৰে এতিয়াও মৰি যোৱা নাই নহয়, তই চাই থাক, মই কিবা আখলা কৰিহে এৰিম। কৰিম নহয় দেউতা, কৰিবই লাগিব। দেখিছা মানে, কলো লাগিব লেঠা, নকলিও উপায় নাই। কি কৌচোন? তই আকৌ মই কোৱা বুলি কাকো নকবি। নকওঁ দে কাকো, কি কথা কৌচোন? আলু আৰু ইছলামক জিংগালালাই বাইকত উঠে নিয়া মই নিশ্চয়কৈ দেখা পাইছোঁ। ক'ত নিছি, কি কৰিছি, সেইটো কথা কিন্তু মই নাজানো। কলোৱে জিংগালালা আহো তকৈ নাজানা না, এনেকে বিয়াত ঠিক হৈ থাকা বুলি মিছা কথা তো কবা নালগিছিল নহয়। কি যে হব নই, চেলকা বোলে চেলকা, জিংগালালা বোলে জিংগালালা, মোৰ একেবাৰে মাথা চাথা গৰম কৰি পেলছি, কোনো জাকম নই। হয় দে, ঘৰখানত একলাখান কি হবা ধৰছে, আকৌ ধৰিব পৰা নাই। আপনার ভাইয়ের জন্য আরাম হয়ে গেছে, কথাটা ঠিকই কইছো, দেরি না, ও আমার ভাই হবার পারে, কিন্তু হেরে আমি যা অভিশাপ দিছি না, আমাকে যত চালাইছে হেও এরকম চালা লাগবো একদিন। কি আনন্দর ঘর চালাঙ্গ, কোনো একটা মানছে মুখ উঠে কথা কয় আরে নাই, অহন ঘরে একদম দে যায় আঙ্গো। এগুলো সব আল্লাহ দেখতাছে, বুঝছ, তুমি চিন্তা করো না কিন্তু। আরে হে, যত মানুষের এই ঠকাইছে, আল্লাহ আল্লাহ ছাড়বো না হেরে, হেও ঠকতে লাগবো একদিন। গুলামের বাচ্চা, আমি আল্লাহর বিচার দিছি, উই নরকে পয়সা মারবো, মানছ নাকি তো খারাপ করার লাগে না, আমার খুব ভয় লাগে। কি এর ভয় লাগে, আরে আল্লাহ যার লগে থাকে না, হের কোনদিন ভয় নাই, বুঝছো, আমার কথা শুনে নিও তুমি। ওইটা আমি জানি, কিন্তু আমিও জামু তাও। আরে কি করতে যাইবা তুমি? আমার বুধ ভয় লাগে, আপনার কিছু একটা হয়ে গেলে আমার তিনটা মহিলা কি করুম ঘরে বয়ে কোসে, আমিও যাবো আপনার নগে। তাই নাকি? হ্যাঁ, ব্যাগটা নিয়ে আহ, যাও গজা চাটা খাওয়াই নিয়ে আহ। আমারে নিয়ে যাই, আপনি বুধ ভালো খাওয়াইতে পারলেই ভালো। কে জেরি না, আমার লগে যাইবো, কত মানুষের নজর পড়বো। এই যে নিছি না, আমি নেই নি। তাই নাকি? নাও যাই। আল্লাহ, আইও মোর কলজাহান, তোর কথাবিলাক খুললি মোর অন্তরখান একেবারে ঠান্ডা পড়ি যায়। কই থাক, শুনি আছো দে। অ এই নরমেল, সা ফোন তো কাটছো, তোর লগত মোর কথা এটা আছে। ডার্লিং, তোমাক মই অলা পিছত ফোন করি আছো, দে কি হল কসুন। ও নরমেল, তুই মোর মানদু কবা দেখছিলি নাকি? আই দেখছা মানে, কলু লাগব লেথা, নকলি উপায় নাই। কি কসুন? তই আকো মই কোয়া বলি কাকো নকবি। নকও দে কাকো, কি কথা কসুন? আলু আর ইসলামক জিঙ্গালালাই বাইকত উঠে নিয়া মই নিশ্চয়কৈ দেখা পাইছোঁ। কত নিছি, কি কৰছি, সেইটো কথা কিন্তু মই নাজানো। কি তই হসাই কৈছ না? অ যিটো দেখা পাইছোঁ সেইটোই কৈছোঁ, তই কাকো নকবি, ৰত নিব, কিবা কাৰণত যদি জিঙ্গালালাই গম পাই যায় মোক হজাম কৰি দিব। দে দে হব দে, মই কাকো নকও। ও তার মানে যত কুটুর খাই এই জিঙ্গালালা, তাকো মই চাই আছো। আহো ফাটা মুখখানে দি কি কৈ দিলু, কিবা কাৰণত যদি জিঙ্গালালাই গম পাই যায় মোক খেক কৰি দিব। তেরি উড়ি গেলে এমাই, তই কিন্তু এই কাম তো ভাল কাম নকলি, একে মিছা কথা কবা নালগিছিল নহয়। কি কৰিম কসুন মাই, তই দেখা নাই তার উৎপাত, হলিও এই জিঙ্গালালা অহু তকৈ নাজানা না, এনকে বিয়াত ঠিক হৈ থাকা বুলি মিছা কথা তো কবা নালগিছিল নহয়। কি যে হব নই, চেলকা বোলে চেলকা, জিঙ্গালালা বোলে জিঙ্গালালা, মোৰ একেবাৰে মাথা চাথা গৰম কৰি পেলছি, কোনো জাকম নই। হয় দে, ঘৰখানত একলাখান কি হবা ধৰছে, আকৌ ধৰিব পৰা নাই। মই যি কৈছো নহয় মাই, একদম ভাল কামে কৈছো, তারপরে পিছে আরবার কারণে এটাই ভাল বুদ্ধি। হেগলা খান বুঝি পাইছো রহে মাই, কিন্তু আসল কথা তো গম পাওয়ার পিছত জিঙ্গালালাই বা কি মূর্তি ধারণ করে। এ আকুদাল করবে নরে হি, আমি কিবা তার তলত চলি আছো নি। এ মাই, একলা খান কথা আর দইতে রাখ নকবি, এনে একবার চিন্তা কুলাই বাসি নধরা আছি, পয়সা তো লগ্নে রা আছি। হয় দে, সব ইগিতার কারণে হইছি, এই মোহর কারণে নয়, ওর গাহনও একেবারে থেপ পাইছে নয় গেছি। ঘ
ঘরখানত কিবা গুরু গোহাইরে লেঠা লাগছি নাকি? এটা অশান্তির পিছত এটা অশান্তি লগ নেরা হছি। এমাই তই নাংমান সাবধানে চলবিছুন, আর তুই দেখুন নিজে কসা এমাই, সি বোলে রাস্তায় গেটে তোক একেবারে দিগদার দি মারে। অ মাঝে মাঝে দিগদারি দে, দিলে কি হল? তন্তে কে চিন্তা করে থাকা, তন্তে আকো চিন্তা নকরবি। তাই কথা কবা আইছি, তাই কথা আমাক চিন্তা করবা নালগে বলি গলিয়া হবো, কোন মাক বাপেকে চিন্তা নকরবো এ? হ্যাঁ ও এমাই এটো কাটি মান হয় না? অ হয় কে? এই মাহতে ও রাজহুয়া নামঘরত ঘরখানোর মঙ্গলের কারণে এখন ঠকি দিবা লাগবো। হয় নাকি? দে হবো দে, তহতে বেশি ভালকে জানিবি, কিন্তু মুখ যেটি কথা নকবি বুঝছ? তই যিমান যি কলিও তোক মই কেতিয়াও বিশ্বাস নকৰো, তোর বাহিরে এগুলা কাম কোনেও করবে নরে। এই এই জিঙ্গালালার বহু বদনাম থাকিব পারে, কিন্তু ই কেতিয়াও মিশা নামাতে। এই মুখ সম্ভালি কথা কবি, একদম এক ঘোষা মারিম নাকর বারান্দা দুই ভাল হয়ে যাব। কেতিয়াবা ডাঙার বেমার হলি ডাক্তারে অক্সিজেন দিবাক লাগি নাকর ফুটন বিশ্রি নাপব। কি কলি, তার মানে তই ডাক লাগি মুখ দম দিবা এরাই নাই? হ্যাঁ তোর ইমান হাওয়া হসি, আগবাজি জেলর ভাত খাইলি, তোর হুতা পলা নাই? হ্যাঁ ব্ল্যাকস্টোন ওই খাপলা আগবঢ়ালে দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, আমার গর্ব আমার অসমর গর্ব, কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মর টপ গোল বিস্কুটত চিজর আসল সোয়াদ, আৰু খাটেহি গন বাউলি সহযোগ করিলে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ব্রেনোলিয়া, গুড নাইট ফার্স্ট কার্ড, অব মচ্চর হোঙ্গে, ফটাক্সি ফুর, হকিন্স, এয়ারটেল পোস্টপেড প্রমিস, আইফোন 7 এট 7777, কুরকুরে খুলিল পরিয়াল গড়ি তুলক, আৰু আইডিয়া 4G।